হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আমি মৌসুমি নারায়ণগঞ্জ থেকে বলছি মৌসুমি ফ্যাশনের ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো একটা ভিডিওতে মানে কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই শাড়িগুলো আমি অর্ডার করে এনেছি তো আমাদের নারায়ণগঞ্জের যে প্রাইডের শোরুম এই শোরুমে এই শাড়িগুলো পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় সেগুলোর প্রাইস অনেক বেশি মানে এগুলোর চাইতে ডাবল প্রাইস আর কি আমি বুঝি না মানে শোরুম ঠিকই দিয়েছে তারা এগুলো কেন রাখেনি তো যাই হোক এই যে পাঞ্জাবি দুটা এনেছি এই পাঞ্জাবি দুইটার মধ্যে এই কালো পাঞ্জাবিটা আমার অর্ডার আছে ঈদের আগেই দিতে বলেছে জানি না আমি ঈদের আগে এই পাঞ্জাবিটা দিতে পারব কিনা তবে চেষ্টা করব। আর বাকি যে ড্রেসগুলো সেগুলো তো আমার শেষ করতেই হবে ইনশাল্লাহ হয়ে যাবে আর এই পাঞ্জাবিগুলো কোথা থেকে এনেছি শাড়িগুলো কোথা থেকে এনেছি তো এই বিষয়ে অনেক কমেন্ট এসেছিলো যখন আমি ওই ভিডিওটা দিয়েছিলাম তো আজকে আমি সেটাই বলবো আর হ্যাঁ আমি একটা নতুন বেবি ড্রেস করেছি সেটার ডিজাইনটা ড্রয়িং এবং টিউটোরিয়ালও আপনাদের সাথে শেয়ার করব আর এই দেখুন এই প্রাইডেরগুলো শাড়িগুলো একদম সিল দেওয়া অরিজিনাল প্রাইড শাড়ি তো এইগুলো দিয়ে ড্রেস করলে আমার মনে হয় অনেক বেশি সুন্দর হবে আর বাসন্তী আর ব্লু কালারটা দিয়ে আমি দুইটা ড্রেস করব কনটেস্টে অ্যাপ্লিক করে ওই রকম অ্যাপ্লিকের ড্রেস আমি আরও করেছি হয়তো আপনারা অনেকেই দেখেছেন আর এই রানী গোলাপিটা দিয়ে জলপাই কালারটা দিয়ে আমি এক দুইটা ড্রেস করব আর হ্যাঁ আমি এই শাড়ি আর পাঞ্জাবিগুলো একটা ভাইয়ার কাছ থেকে এনেছি তারা এই প্রাইডের শোরুম থেকে এগুলো এনে তারপরে তারা সেল করে তো তারাও হোলসেলেই সেল করে আর ভাইয়ার ইমো নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর যারা আপনারা অর্ডার করবেন চাইলে ভাইয়ার কাছ থেকে অর্ডার করতে পারেন তার কাছে সব কিছুই পাওয়া যায় তার ভাইয়ের কাছে অনেক ধরনের ব্লকের ডাইস এবং রং যারা হ্যান্ড পেন পেন্টিংয়ের কাজ করতে চান তার কাছে রেডি করা রং পাওয়া যায় তো আপনারা চাইলে ওইখান থেকে সব কিছুই আনতে পারবেন আর ভাইয়া সব কিছু হোলসেলেই বিক্রি করে আর হোলসে হোলসেলেই আনতে পারবেন আর এই তো যাই হোক এই দুইটা কালার দেখেন একদম একই কালার মানে সামনে থেকে একদম দুইটা সেম সেম কালার কিন্তু ভিডিওতে কোনোভাবেই দুইটা সেম দেখাচ্ছে না কেন জানি না আমি দুইটা কিন্তু একই সেমই কালার আর পাঞ্জাবিটা হচ্ছে খাদি কটন আর এটা হচ্ছে বয়েল কাপড় অ্যাপেক্স বয়েল অ্যাপেক্স বয়েল আর অরবিট ভয়েল কিন্তু একই কোয়ালিটির কাপড় তো যারা চিনেন তারা তো জানেনি এগুলোর কোয়ালিটি কীরকম হয় আর দেখেন আমি এখানে অনেকগুলো শাড়ি এবং অনেকগুলো ওয়ান পিসের কাপড় এনে রেখেছি কিন্তু একটা কর্মীর মানে কয়েকজন কর্মীর অভাবে আমি এই কাজগুলো দিতে পারছি না তো আমার কাছে প্রচুর ডিজাইন আছে আমি রেডি করে রেখেছি আমি এগুলো যদি ছাপিয়ে দিতাম আর যদি কর্মী পেতাম তাহলে এগুলো হয়ে যেত আমার তো দুইজন মানুষ আমার যা আর আমার বোন আমাকে কাজ করে দেয় আর আমি নিজে করি তো মাত্র তিনজন আর কয়টা ড্রেস করা যায় বলেন তো তো এই কর্মী নিয়ে আমি মানে বিশাল একটা ঝামেলায় পড়ে গিয়েছি তো কয়েকজন একজন আপুর সাথে কথা হয়েছে সে বলেছে ঈদের পরে মানে আমি বলেছি আপু আপনি ঈদের পরে আসেন আমি ঈদ পর্যন্ত যেহেতু আমার অনেক ঝামেলা আছে তাই ঈদের আগে আর আমি কাউকে কাজ দেবো না এগুলো প্রিন্ট করার সময়ও আমার হাতে নেই তো এগুলো আমি ঈদের পরে প্রিন্ট করা শুরু করব আর একজন একজন করে মানুষ জোগাড়ের ব্যবস্থা করব। আমি চেষ্টা করছি দেখি মানুষ পায় কি না পেলে অবশ্যই একজন একজন করে কয়েকজনের ব্যবস্থা করে নেব আসলে কর্মী খুঁজে পাওয়াটা অনেক কঠিন যেহেতু আমাদের এই এলাকাটা শহর এলাকা তো শহর এলাকায় তো বাসায় বসে থাকার মতো কোনো মান মেয়ে নেই সবাই চাকরি করে আর যারা বাসায় থাকে গ্রাম অঞ্চলে যারা বাসায় থাকে সেই সব মেয়েরা ভাবিরা বৌরা এরা বাসায় বসে এইসব হাতের কাজ করে তো শহরে তো এরকম মানুষ নাই আরেকটা কথা বক্তাবলির আশেপাশে মানে বক্তাবলী ফেরিঘাট তারপরে পঞ্চবতী বা এই উত্তর নরসিংপুর শামসুল আলমের মোড় মানে এই এরিয়ার ভিতরে যদি কেউ থাকেন হ্যাঁ শুধুমাত্র তারা আমার সাথে যদি কাজ করতে চান তাহলে আমার সাথে একটু যোগাযোগ করবেন আমার পেজে নক দেবেন আমি সময় করে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো আমার কিছু মানুষের অনেক দরকার অনেক তো যাই হোক এই গোলাপি কাপড়টা দিয়ে একটা বেবি ড্রেস করেছি একটুখানি কাপড় ছিল ভাবলাম একটা ড্রেস করে ফেলি এটা কিন্তু আমার অর্ডারের না এটা প্রায় এক থেকে দেড় বছরের বাচ্চারাও পড়তে পারবে তো এই সাইজের জামাটা যদি কারো লাগে তাহলে নিতে পারেন এইটার বডি সাইজটা হচ্ছে চব্বিশ ইঞ্চি আর লম্বা হচ্ছে ষোলো সতেরো এরকম ষোলো না মানে সতেরো আঠারো আর কি তো সব লংয়ে আছে সতেরো আঠারো আর বডিতে আছে চব্বিশ যদি আমার মেয়ের মতো শুকনো হয় তাহলে কিন্তু দেড় থেকে দুই বছরের বাচ্চাও পড়তে পারবে এই জামাটা আর যদি একটু হেলদি হয় তাহলে এক দেড় বছরের বাচ্চারা পড়তে পারবে এমনিতে একটু ঢিলা ঢালা করেই তৈরি করেছি আর এইখানে আমি সুন্দর করে তিনটা ফুল দিয়েছি আর এই যে সবগুলো সেলাই বেশিরভাগ সেলাই আমি এখানে শার্টিং ভরা দিব আর কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা হয়তো বা দেখলেই বুঝতে পারবেন আর থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন তো যাই হোক ভিডিও এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না যেহেতু ঝড় তুফানের ব্যাপার ছিল কারেন্ট ছিল না নেটওয়ার্ক ছিল না তারপরে আবার আমার মেয়েটার জ্বালা যন্ত্রণাও একদম বেড়ে গিয়েছে খুব বিরক্ত করে কোনো কাজই করতে দেয় না তো সেই জন্য ভিডিও নিয়মিত দিতে পারছি না আর কাজগুলো ঠিকমতো করতে পারছি না প্রায় এক সপ্তাহ ধরে আমি ট্রেইলারি কোনো কাজই করতে পারছি না মানে কাপড় কেটে কেটে রাখছি অনেকগুলো কাপড় কেটেছি কিন্তু সেলাই করতে পারছি না সেলাই মেশিনে বসলেই আমার মেটা আমাকে কাজ করতেই দেয় না এরকম তো আমার মতো এরকম ছোট বেবি নিয়ে যারা কাজ করে শুধুমাত্র তারা জানে যে একটা বাচ্চা নিয়ে ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা কতটা কষ্টকর অনেক ফ্যামিলিতে আমি দেখেছি যারা ছোট বাচ্চা নিয়ে শুধু রান্না রান্নাবান্না করতেই তারা হিমশিম খেয়ে যায় তো আমার মতো যে আপুরা আছেন সব কাজ করেন তো তাদের তো অবস্থা খারাপ হওয়ারই কথা আর হ্যাঁ বিজনেস নিয়ে অনেক কথা সবসময় আপনাদের সাথে শেয়ার করি তারপরেও আপনারা অনেকেই আরও আরও জানতে চান তারপর আমি চেষ্টা করি যেন আমি এমনভাবে গুছিয়ে বলি সব কিছু যে আমার বিজনেস জার্নিটাও আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা বুঝতে পারেন যে বিজনেস করতে গেলে কি কি করতে হয় আর কত স্ট্রাগল করতে হয় অবশ্যই স্ট্রাগল করতে হবে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে দেখেন আমার এই হাতের কাজের বিজনেসের জন্য আমি অনেক দৌড়াদৌড়ি করেছি অনেক ঘাটাঘাটি করেছি তারপরে আমি আমার এই বিজনেসটা শুরু করেছি যেমন এই ড্রেসগুলো বড়ো বড়ো যে থ্রি পিসগুলো এগুলোর জন্য ট্রেসিং পেপার কোথায় পাওয়া যায় এবং এই যে চক চক পর জিঙ্ক অক্সাইড এবং নীল ক্যারোসিন তারপরে আরও অন্যান্য যে জিনিসপত্র এগুলো কোথায় পাওয়া যায় এগুলো আমি খুঁজে খুঁজে বের করেছি তো এই সব জিনিসপত্র কিন্তু এক জায়গায় পাওয়া যায় না এগুলো এক একটা জিনিস এক এক জায়গায় পাওয়া যায় তো এক একটা জিনিসের জন্য আমার এক এক জায়গায় যেতে হয়েছে দৌড়াতে হয়েছে তো অনেক পরিশ্রম করতে হয়েছে তারপরে আমি এই কাজগুলো করতে পারছি তো অবশ্যই ঘরে বসে থাকলে কিন্তু এই কাজগুলো আপনারা কখনোই করতে পারবেন না আমার মতো এরকম দৌড়দৌড়ি করতে হবে ঘাটাঘাটি করতে হবে পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু আমার মতো এরকম ছোটোখাটো বিজনেস করতেই পারবেন আর আমি একদমই ছোট্ট এবং ক্ষুদ্র একজন ব্যবসায়ী তো নিজেকে অনেক বড় কিছু কখনোই মনে করব না তবে হ্যাঁ আমারও স্বপ্ন আছে আমার বিজনেসটা একদিন বড় হবে এবং আমি অনেক বড় একজন ব্যবসায়ী হব তো মানুষের তো স্বপ্ন থাকেই আমারও একটা স্বপ্ন আছে এখন বাকিটা আলাতালার ইচ্ছা তিনি চাইলে সব কিছুই সম্ভব তিনি না চাইলে কোনো কিছুই সম্ভব না স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যাবে তো কেউ হাল ছাড়বেন না আমার মতো এইভাবে পরিশ্রম করে যান অবশ্যই ভালো কিছু পাবেন কিছু পান আর না পান অনেক কিছু শিখতে পারবেন শিক্ষাটা পাবেন জীবনে কিছু পেতে হলে অবশ্যই তো এটার পিছনে খাটতে হবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি আমার পুরো কাজটা শেষ করে ফেলেছি আর এটা আমি শুধু বুকেই কাজ দিয়েছি যেহেতু লেস দিয়ে এটা এমনিতে গরজেস হয়েছে তাই আর নিচে কোনো কাজ দেইনি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম